সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডার ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট ডাক্তারের সনদ বাতিল এবং 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার স্বপ্রণোদিত হয়ে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। আয়ান যে ফুল ফুটতে না ফুটতে ঝরেই গেল, আনন্দ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু আয়ান। শেষ পর্যন্ত ঘটনা বিষাদে রূপ নিল, চিকিৎসকদের ভুল চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হলো শিশু আয়ানের। টানা 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার মধ্যরাতে মারা যায় সে। অভিযোগ, অ্যানেস্থেশিয়া বেশি দেয় আর জ্ঞান ফেরেনি তার। 5 বছর 9 মাস বয়সী আয়ানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ায়। গেল 31 ডিসেম্বর রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করানোর জন্য আনা হয় তাকে। সেদিন খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। 2 ঘন্টা পরও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। মঙ্গলবার দুপুরে আইনজীবী অ্যাডভোকেট ABM শাহজাহান আকন্দ মাসুম সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে হাইকোর্টে এ রিট দায়ের করেন। চিকিৎসকদের অবহেলায় শিশু আয়ানের করুণ মৃত্যুর ঘটনায় পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করা হয়েছে। মিডিয়াতে আমরা একটা বিষয় দেখছিলাম যে ইউনাইটেড হাসপাতালে 5 বছরের একটি শিশু আয়ান, তাকে অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে পরবর্তীতে তার মৃত্যু হয়। সুন্নতে খাতনা করতে গিয়ে এ ধরনের অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার কারণে মৃত্যু, এটা আসলে আমাদের সবার বাচ্চার ক্ষেত্রেই হতে পারে। ঠিক সেই বিষয়টা চিন্তা করেই আমাদের আমরা খুবই হৃদয় বিদারক এই ঘটনাতে আবেগ আপ্লুত হয়ে আমরা রিটটি ফাইল করেছি। আমরা এই শিশু আয়ানের পরিবারকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং সুষ্ঠু তদন্ত করে এই হসপিটালের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং যারা চিকিৎসারত ডাক্তার ছিলেন তাদের বিরুদ্ধে কেন BMDC তাদের ডাক্তারির যে সনদ সেটি বাতিল করবে না এবং হসপিটালের লাইসেন্স কেন বাতিল করবে না, এই মর্মে আমরা একটি রিট ফাইল করেছি যেটির শুনানি খুব শীঘ্রই ইনশাল্লাহ হবে। এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।